নমস্কার, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে মনি দিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত জানাই। তো সকাল থেকে আমার দুবার কি তিনবার চা হয়ে গেছে। একবার আমি আমার কর্তা চা খেয়েছি, একবার ছুটকি আবার কালকে এসেছে, ও শুধু লাল চা, আমরা লেবু চা, বাবা খেয়েছে যে দুধ চা একটুখানির মধ্যে আছে, আবার যখন খাবে তখন করবো। তো অনেক কিছু হয়ে গেছে, বাবানও অফিসে বেরিয়ে গেছে। তো করবো হচ্ছে আজকে, এই যে সেটা দেখলে নিশ্চয়ই চিনতে পারছেন, এটা ওটস, ওটসের খিচুড়ি করব। তো এর আগেও করেছি বলেছি, কিন্তু কড়াটা কিভাবে করেছি সেটা দেখাইনি। তো এই ওটসের খিচুড়ি করব। নিয়ে নিয়েছি মুসুরির ডাল, এই যে গাজর একটা গ্রেট করে নিয়েছি, বিনস কেটেছি, টমেটো কেটে নিয়েছি অর্ধেকটা, এই একটা টমেটো, এই যে অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা দেবো না, এতেই হয়ে যাবে। তো কড়াইতে দিয়ে দিয়েছি এই যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবোই হচ্ছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি সামান্য জিরে, ব্যাস এতটুকু। সেটা একটু ভাজা হয়ে যাক। দেখুন তেল কতটা দিয়েছি দেখতে পাচ্ছেন তো, একদম চা চামচের এক চামচ, এইটুকু তেলের মধ্যেই হবে। তো এটা একটু ভাজা হয়ে যাক আগে। বিনস আর গাজরটা দিয়ে দিচ্ছি, এগুলো সব সেদ্ধ সেদ্ধ করেই হবে। আর এই যে টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে দেবো হচ্ছে ডাল, এটা একটু আগে ভেজে নিয়ে নিই, একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য নয়, খুব বেশি দরকার হবে না। আর দিয়ে দেবো অল্প নুন, তো এইটুকু আগে ভেজে নিয়ে এর মধ্যে ডাল দেবো, আর তারপরে জল দিয়ে দেবো, সেদ্ধ হবে, কেন ওটস তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেশিক্ষণ এটা ফোটানো যাবে না, পুরো এগুলো সেদ্ধ হবে, একদম লাস্টে ওটস দেবো, নামানোর সময় একটুখানি ঘি দিয়ে দেবো। তো যাই হোক, সারাদিন সাথে থাকুন, কী করবো কি না করবো সবই শেয়ার করবো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কমেন্টে জানাবেন যে এই ভিডিওগুলো সব কেমন হচ্ছে। যাই একটু এটা আগে নেড়ে নেই, তারপরে জল দিয়ে দেবো, এবার এবার ডালটা ধুয়ে দিয়ে দেবো এর ভেতরে, ওর তাড়াতাড়ি একদম গাঢ় হয়ে যাবে, যার জন্য একটু জলটা বেশি দিলাম। তো এটা এবার ঢেকে দিয়ে আগে সেদ্ধ হোক। বন্ধুরা, হট করে এই যে মুসুরির ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম যার জন্য। তো দেখুন এই যে মুসুরির ডালটাও দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে লাল লাল। তো এবার একটু সেদ্ধ হয়ে যাক এটা, এই যে এর ডাল ঢাল সবই গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ওটসটা, মিশিয়ে দিচ্ছে, এটাও সেদ্ধ হয়ে যাক। তারপরে ওপর থেকে এই যে ঘি নিয়েছি, একটুখানি ঘি দিয়ে দেবো, আর একটু হালকা চিনি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখুন তো এই, এটা তো সবাই জানে যে ওটস খুবই পুষ্টিকর, তো খাওয়াও ভালো, এতে কোনো ক্ষতিও করে না, উপরন্তু ফ্যাট হয়ে গেলে, বেশি মোটা হয়ে গেলে তো সেটা মানে অনেকটা ফ্যাট কমাতেও সাহায্য করে, ওয়েট কমায়। একটু এটা ফুটতে দিই আগে, একটু চিনি দিয়ে দিই একেবারে, এই যে একটা মিষ্টি দিয়ে দিলাম, এবার নাড়িয়ে দিই, একটু ঢাকা দিয়ে কমিয়ে রাখি, হয়ে যাবে। এটা পুরো সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি ঘি, ব্যাস আর কিছু দেবো না। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এটা এমনিও হেলদি, পুষ্টিকর, খাওয়া শরীরের পক্ষে ভালো। তো এরকম করে ওটসের খিচুড়ি বানিয়ে সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে খেতেই পারেন। তো এবার এটা রেখে দেবো, চলে যাবো ছাদে অন্য সব কাজকর্ম করতে, তারপরে আবার যখন রান্না করব কি করব সবই শেয়ার করব। সব কাজ টাজ করে ছাদে জামা কাপড় কেচে মেলে জল দিয়ে সব কিছু করে চলে এসেছি। তো নিয়ে এসছে যে চিকেনটা, তো চিকেনটা হবে, চিকেনের আলু নিয়ে এসেছি, আর হবে আজকে শুধু উচ্ছে সেদ্ধ, কারণ আর কিছু হবে না। আর এই যে পেঁয়াজ কেটে নেবো দুটো, আর এই যে রসুনটাও বাটতে হবে। তো সব রেডি করে নিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। তো আলু পেঁয়াজ এগুলো সব আগে কেটে নিই, আর কিছু রান্না করব না আজকে, এই দু রকমই রান্না হবে, একটু একটু করে সব তরকারি রয়েছে, তো সেই জন্য আর কিছু করব না।
দেখুন এগুলো ছোট ছোট কেটে নিচ্ছি বিকেলবেলা, এটা একটু পকোড়া করে ওই মাঞ্চুরিয়ান টাইপের এটা করব ওর জন্য। আর যে বাকি চিকেনটা এটা রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটেছি, আলু কাটা হয়ে গেছে, উচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আলুটা ভাজতে দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভাত ওই জন্য আমি মিষ্টি হয়ে গেছে, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিই। রসুনটা ছাড়িয়েছি, এটা বাটবো। এই যে রসুনটা বেটে নিয়েছে, আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিচ্ছি। এটা মাংসটা দেবো, কারণ অনেক লঙ্কা পেকে একবারে রয়েছে। পেঁয়াজটা ভাজা দিয়েছি, শুধু পেঁয়াজ, একটু জিরে, শুকনো লঙ্কা, আর এই যে তেজপাতা দিয়েছি, আর কিছুই দিইনি। এবার এই লঙ্কাটাই দেবো। এবার একটু ধুয়ে দেবো, পরে দিয়ে দেবো আদাটা, আর দেবো রসুন বাটা, এতটুকু দেবো, হচ্ছে ধনে জিরে গুঁড়ো দেবো, আলু কাঁচা হলুদ দিয়েছি, মাংসের হলুদের মতনই দেবো, নুনও দিয়েছি পেঁয়াজ ভাজার সময়। এবার একটু জল দিয়ে ধুয়ে মিষ্টি বাচ্চার মতো দিয়ে দেবো। এই যে এর মধ্যে একটু যেটা দেবো, লঙ্কা তো দেবো না, একটু রঙটা ভালো করার জন্য একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিই অল্প একটুখানি, বা করছেও লঙ্কা। আর তো না কালারটা তাহলে ভালো হবে, কেন ঝাল তো দেবো না। মাংসটা দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে কষিয়ে দেবো। টমেটোটা একদম লাস্টে তো ফুটিয়ে নেই, এটা কষিয়ে, না পটল নেই। আর এই মাংসটা একটুখানি ম্যারিনেট করে রাখি, একটু দিয়ে দিই হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটুখানি নুন, এই একটু অল্প দেবো লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো, আর দেবো হচ্ছে উচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়েছি। একটু দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু রসুন বাটা, একটু দিয়ে দিচ্ছি এই যে সয়া সস। এর আগে অনেকবার দেখানো আছে আমার চ্যানেলে, একটু ভিনেগার। এবার এটা ম্যারিনেট করে রেখে দেবো, আমি বিকেলবেলা টিফিনের জন্য করব। এই যে কম তেলে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। গরম জল করে দিলে একটু রান্নার টেস্টটা ভালো হয়। তো এখন তো কিছু দেবো না, নামানোর সময় একটু গরম মশলা, একটু ঘি দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি টমেটোগুলো, একটু চিনিও দিয়ে দেবো স্বাদের জন্য, এতটুকু ব্যাস। এবার ঢেকে দেবো। এই যে আমার মাংসটা হয়ে গেছে, একটুখানি সামান্য এক ছিটা ফোঁটা একটু ঘি দিয়ে দিই, তাহলে টেস্টটা বাড়বে, একটু অসুবিধা খাতে। এই একটুখানি দিয়ে দেবো, দেখুন খুন্তিটার উপরেই দেবো, দেখলেই বুঝতে পারবেন যে এতটুকু, এক ড্রপ মতন। এবার এটা বন্ধ করে দেবো, গ্যাসেই উপরই থাক, কেন কড়াইতে থাকলে গরম থাকবে, রাধিকা আসবে তাহলে এর মধ্যেই হয়ে যাবে, তো বন্ধ করে দিই। চলে যাবো স্নান করতে, গ্যাস ফ্যাস মুছে নেবো, হয়ে গেছে রান্না। এই যে বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা এখন এই যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম বার করেছি, তাছাড়া আমার আরেকটু রসুন বাটা, আরেকটু আদা বাটা, এসব লাগবে, লাগবে টমেটো সস, গোলমরিচের গুঁড়ো লাগবে, হচ্ছে সয়া সস লাগবে, হচ্ছে ভিনিগার আর চিলি সস,
দেখুন সব এই যে এখানে রেডি করে নিয়েছি, আর এই যে কর্নফ্লাওয়ারটা নিয়েছি, একটুখানি অল্প কর্নফ্লাওয়ার নিচ্ছি, এই যে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম। এবার চিকেনগুলোকে ম্যারিনেট তো করাই আছে, এবার এর মধ্যে তুলে তুলে দিয়ে দেবো। সব চিকেনগুলো দিয়ে ম্যারিনেট তো করা মাংসগুলো এবার এর মধ্যে মাখিয়ে নেবো ভালো করে। এর মধ্যে জল আছে বলে পুরোটা ঢালতে পারছি না, কেন দেখুন জল রয়েছে, এতটা জল ওর মধ্যে দিলে তো হবে না, জল জল হয়ে যাবে। তো এই যে পুরো মাংসটাকে তুলে নিলাম, এবার এটাকে মাখিয়ে নেবো। এদিকে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি, দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এবার এটাকে একদম লো করে ভাজবে, তাহলে এর মধ্যে যে হাড়গুলো আছে সেগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। এটা ভালো করে মাখিয়ে নিই আগে। এই যে দেখুন ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এবার এগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে, তেলটাও তো দেখেছেন গরম হয়ে আছে, ছেড়ে দেবো। আর কমিয়েই ভাজবে, নাহলে ভেতরে যে হাড়গুলো আছে সেদ্ধ হবে না। এইভাবে একটা করে দিয়ে দেবো। একটা ডিম ফেটিয়ে দিলেও হতো, কিন্তু তেলটা আর দিলাম না। এরকম করে ভেজে চিলি চিকেন অত করা হয়, তখন ডিমটা দেওয়া হয়। এরকম বড়ো বড়োই পিস করেছি। এবং দিয়ে দিলাম, তো এইভাবেই সবগুলোকে আগে ভেজে তুলে নেবো। এতগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো সব তুলে নেবো। নিয়ে আবার বাকিগুলো ভেজে নেবো। তেলটা ঢেলে কমিয়ে নিয়েছি, আর যেটুকু তেল লাগবে সেটা দিয়েছি। এই যে পেঁয়াজ কুচোনোর আগে দিয়ে দেবো, এর মধ্যে অনেক কিছুই তো দেওয়া যায় জানেন, ক্যাপসিকাম দেওয়া যায়, তো ওইসব আর বা এই সুইট কর্ন দেওয়া যায়, তো ওইসব কিছু আর তো দেবো না। ঘরে যা আছে রেডিমেড ওরা দুজনে রয়েছে, তাই ভাবলাম একটু চটপটা কিছু খাবার করে দিই। তো এই যে এই এতগুলো চিকেন ভাজা হয়েছে, তো একটু বানিয়ে দিই বিকেলে, মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাবারটাও ভালোই লাগবে মুখরোচক, তো ওই জন্যই বানিয়ে দিচ্ছে। মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি আদা বাটা, অল্পই দেবো কেন দেওয়াই আছে। আর দিয়ে দেবো একটুখানি রসুন বাটা। অন্য দিন হলে তো জানেন আপনারা, এর আগেও দেখিয়েছি রসুন কুচিয়ে দিই, আদা কুচিয়ে দিই, তো আজকে এই বাটাটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে এই যে গোলমরিচের একটু গুঁড়ো ঝালের জন্য, দিয়ে দিচ্ছে একটুখানি এই যে সয়া সস, একটু দিয়ে দেবো চামচ, এটা তো কী বলে চিলি সস, দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। টমেটো সসটাই একটু বেশি লাগে, এটা একটা এই যে বানিয়ে নিলাম, অন্য একটা সব মিলিয়ে সসের মতনই বানিয়ে নিলাম। দিয়ে দেবো হচ্ছে একটুখানি চাট মশলা, এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটুখানি সামান্য দিয়ে দেবো, এই যে এতটুকু দিয়ে দিচ্ছি, একটু নুন আর দিয়ে দেবো একটুখানি এই যে জিরে, আর দেবো ঘিনে গাছ, আর কিছুই দেওয়ার নেই। যাই হোক বন্ধুরা, দেখালাম শর্টকাটে ঘরে চিকেন থাকলে চটপট এরকম করে করে নেওয়া যাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা যাবে আবার একটা নতুন পর্বে। আর ভিডিওগুলো কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সবাইকে শুভ সন্ধ্যা। তো এই যে হয়ে গেল, এবার তুলে নেবো। দেখুন তো কীরকম হয়েছে দেখতে। আজকাল তো সবাই এসব খাবার তৈরি করতে জানে, চাইনিজ খাবার এখন ইন্ডিয়াতেই বেশি পপুলার হয়ে গেছে। মানে চাইনিজ লোকেরা চাইনিজ কম খায়, ইন্ডিয়ানরা বেশি খায়। তো যাই, এবার ওদেরকে দিয়ে দিই।